আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সংবাদ প্রতিবেদন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা, তাকে মেরে ফেলার জন্য অতীত থেকে বর্তমানে কতই না চেষ্টা করা হয়েছে। এইসব চেষ্টা ভুল নাকি সঠিক তা বলার আগে বলে নিতে চাই, একমাত্র দুর্নীতিবাজ, সন্ত্রাসী, খুনি ধর্ষকেরা ছাড়া কেউই শেখ হাসিনাকে সন্তুষ্ট করতে পারেনি। আমেরিকা যেমন বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ ব্যয় করেছে আফগানিস্তান দখল করার জন্য, কিন্তু তার সিকি ভাগও সে দেশের জনগণ পায়নি, তেমনি হাসিনাও কিছু চোর গুন্ডা বদমাশ ছাড়া দেশের কোনো মানুষের মন জয় করতে পারেনি। হয়তো হাসিনার মৃত্যুতে দেশের জনগণের মাঝে আনন্দের বন্যা বয়ে যাবে, কিন্তু সেই মৃত্যু কিভাবে হলে দেশের জন্য মঙ্গল বয়ে আনবে তাও কিন্তু সবাইকে চিন্তা করতে হবে। শেখ মুজিবের রাজত্বকালে যখন আমেরিকা তাকে দিয়ে বিভিন্ন কাজ আদায় করতে চেয়েছিল, সেই সময় শেখ মুজিব তাদের বলে দেয় যে দেশের বিরুদ্ধে গিয়ে আমেরিকার স্বার্থে তার কাজ করা সম্ভব না। যখন আমেরিকার প্রেসিডেন্ট বুঝতে পারে তাকে তাদের স্বার্থ আদায় করা সম্ভব না, তখনই তারা সেনাবাহিনীর মধ্যে গ্লু ঘটিয়ে তাকে হত্যা করে, এমনটাই মনে করে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। এভাবে হাসিনার উপর অনেকবার বোমা হামলা হয়েছে, তবে এই হামলার পেছনে কাদের হাত রয়েছে তা এখনও জানা যায়নি। অনেকে মনে করে শেখ হাসিনা নিজেই নিজের লোকের উপর বোমা হামলা চালিয়ে বিএনপি জামাতকে বিশ্বের সন্ত্রাসী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছে। তবে হাসিনাকে সরানোর চেষ্টা আমেরিকা তখনই করবে যখন দেখবে আমেরিকা হাসিনাকে দিয়ে কোনো কাজ আদায় করাতে পারছে না, এমনকি তা আওয়ামী লীগের লোকদের দিয়েই করাবে। আওয়ামী লীগের মধ্যে এমনই একজন আমেরিকান দালালের সাথে আপনাদের আজ পরিচয় করিয়ে দেব, যাকে বহিষ্কার করা হয়েছিল আওয়ামী লীগ থেকে অনেক আগে। আর এখন সেই আমেরিকার দালাল বলছে যে সেই নাকি শেখ হাসিনাকে হত্যা চেষ্টার ব্যাপারে আগে থেকে অভিহিত করেছিল। হ্যাঁ, সে দালাল যে আমেরিকানদের পক্ষে কাজ করেছিল সে হচ্ছে সাইদ খোকন। আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি আমাদের বলবেন যে কিভাবে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে বোমা হামলার ব্যাপারে অব্যাহতি করেছিলেন? সাইদ খোকন বলেন, সম্ভাব্য হামলার বিষয়ে প্রধানমন্ত্রীকে সতর্ক করতে আব্বা মেয়র মোহাম্মদ হানিফ আমাকে শেখ হাসিনার কাছে পাঠিয়েছিলেন। আমরা সাইদ খোকনকে পাল্টা প্রশ্ন করলাম যে সভায় সভাপতি হিসেবে কে ছিলেন, কারণ বোমা হামলার ব্যাপারে যদি ষড়যন্ত্র হয়ে থাকে আর তা যদি সভাপতি আগে থেকে জেনে থাকে, তাহলে তিনি নিশ্চয়ই হাসিনাকে এই ব্যাপারে অবহিত করে থাকবেন। খোকন বলেন, সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও সাবেক ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি ওমর আলী। খোকন আরও বলেন, আমার বাবা মোহাম্মদ হানিফ তথ্য পেয়েছিলেন কিছু একটা হতে পারে, আমাকে সুধা সদনে পাঠিয়েছিলেন নেত্রীকে বার্তা পৌঁছে দিতে। নেত্রীর সাংগঠনিক সফর শেষে সুধা সদনে আসেন এবং বিশ্রাম নেন, কারো সঙ্গে দেখা করছিলেন না। রাত তখন 10টা পেরিয়ে গেছে।